ফার্স্ট ইনফরমেশন ফার্স্ট ডেলিভারি দিই। পাবজি এবং ফ্রি ফায়ার একইভাবে একই ছোতে আনব্যান হওয়ার চান্স সবচেয়ে বেশি। এবার তাকে আমি 10,000 টাকা গিফট দেবো, ওইটা কি চ্যালেঞ্জ গুলো কে অ্যাকসেপ্ট করে? সুন্দর একটা গিফট আমাকে সেন্ড করার জন্য ভাই, লাইফে ফার্স্ট টাইম ফ্রি ফায়ার খেললাম। আমি বলছিলাম তেও গেছি, আমি বলছি মেরা ট্যাটু বানায় হ্যাঁ কিউ লাভ ইউ দিল সে লাভ ইউ ইয়ার। অবশেষে জানা গেল বাংলাদেশে কিভাবে ফ্রি ফায়ার এবং পাবজি গেমটিকে আনব্যান করা হবে। লাস্ট আপলোড করা ভিডিওতে আপনাদের সকলকে জানিয়েছিলাম অনেক ভাই তার একটি ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছিল ই-স্পোর্টস এর বিষয়বস্তুগুলো কিভাবে সমাধান করা যায় তার উপরে ভিত্তি করে একটি মিটিং করা হবে। অবশেষে সেই মিটিংটাকে সম্পন্ন করা হয় এবং শুক্রবার তিনি এই বিষয় সম্পর্কে আপডেট জানান, যেখানে তিনি একটি সুখবর দেন যে বাংলাদেশে গেমগুলোকে আনব্যান করা হবে। শুধু আনব্যানই করা হবে না, তারও সাথে সাথে একটি ফেডারেশন গঠন করা হবে এবং যেখানে কিছু সুনির্দিষ্ট নিয়ম কানুন উপরে ভিত্তি করে সম্পূর্ণ বিষয়টাকে ম্যানেজ করা হবে, যার মধ্যে অন্তর্ভুক্ত হবে প্লেয়ারদের আচরণগত, গেমারদের আচরণগত, এমনকি স্ট্রিমার থেকে সকল পর্যায়ে সকল দিকগুলোকেই বিবেচনা করা হবে। এই ব্যাপারে কি আপডেট জানিয়েছিল অনেক ভাই, তার সেই ভিডিও বার্তাটি আমরা সরাসরি দেখব তার পেজ থেকে। আই নো দেখে পাগলের মতো লাগতেছে, কিছু করার নাই ভাই, অন্যটা কাজ নিয়ে প্রচুর চাপে আছি, সেটা ব্যাপারে একটু পরে বলতেছি। বাট দাও ফার্স্ট ইনফরমেশন ফার্স্ট ডেলিভারি দিই। পাবজি এবং ফ্রি ফায়ার একইভাবে একই ছোতে আনব্যান হওয়ার চান্স সবচেয়ে বেশি, পাবজি এবং ফ্রি ফায়ার দুইটাই। টাকা পয়সার ব্যাপার, যে রিজনে এগুলা ব্যান হওয়ার কারণ ছিল এবং আরও আনুষঙ্গিক যদি কোনো ব্যাপার স্যাপার থাকে, ফর এক্সাম্পল এটার সাথে টাকা পয়সা পারপাসে এনবিআর ফিনান্স মিনিস্ট্রি এগুলোর সাথে সাথে কিন্তু জনস্বার্থটাও আসে, আবার এডুকেশনটাও আসে, আবার অনেক কিছু পারিপার্শ্বিক আছে। তো সবকিছু মিলে গতকালকে একটা মিটিং হওয়ার কথা ছিল, সেই মিটিংটা হয়েছে, সেই মিটিং থেকে কি ছু আসছে, আমার ওস্তাদ বা আমার গুরু কি কইলো সেটা থেকে কালেক্ট করে আপনাদেরকে ডাইরেক্ট বললাম। পাবজি এবং ফ্রি ফায়ার আনব্যান হইতে যাইতেছে খুব শীঘ্রই, এখন যে ফর্মালিটিস মেনটুকু আছে হাইকোর্টে থেকে সুপ্রিম কোর্টে আবেদন পারপাসে, সেটা 3 মাসের সময়সীমা, 8ই আগস্ট থেকে হিসাব করলে আজকে কত তারিখ হিসাব করেন, আজকে হচ্ছে 14 তারিখ, ওই আর হয়তো বা 25-26 দিন পর এর ফর্মালিটিস পারপাসে শুনানি অথবা রায়, প্রসিডিউরটা শুরু হওয়ার পর হয়তোবা বেশি লেন্দি হবে না ইনশাআল্লাহ। এন্ড এখন আমাদের পরবর্তী স্টোরি জান্নাত গেমিং থেকে। রিসেন্টলি জান্নাত গেমিং কে ফেসবুকের পার্টনার থাকার কারণে ফেসবুক থেকে একটি গেমিং চেয়ার দেওয়া হয়, আর এটি শুধুমাত্র বাংলাদেশের 2 জন ব্যক্তিকেই দেওয়া হয়েছে। এক হচ্ছে আমাদের ইটস কাব্য ভাই, যে কিন্তু অলরেডি সেই বিষয়টা সম্পর্কে জানিয়েছিল, এন্ড ফাইনালি সেই চেয়ারটা হাতে পৌঁছেছে জান্নাত গেমিং এর হাতেও। এখন আমাদের পরবর্তী স্টোরিটি হচ্ছে টিএবি গেমিং থেকে। রিসেন্টলি টিএবি গেমিং 10,000 টাকার একটি চ্যালেঞ্জ দেয়, সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি ব্রোঞ্জের 1 গ্র্যান্ডমাস্টারের সর্বনিম্ন র্যাঙ্ক অর্থাৎ ব্রোঞ্জ 1 থেকে গ্র্যান্ডমাস্টার টপ করে দেখাতে পারে, সেক্ষেত্রে সে তাকে 10,000 টাকা উপহার দিবে এবং সেই সম্পূর্ণ বিষয়টা তাকে প্রমাণ সহকারে দেখাতে হবে। কিছু পাইতেছে না, দেখা হয়তো করতেছে না, তবে নেক্সট সিজনে চ্যালেঞ্জ দিতেছি, যদি কোনো প্লেয়ার আমার মতো ব্রঞ্জ 0 থেকে টপ 1 মারতে পারে, ব্রঞ্জ 0 স্কোর থেকে, আমার আইডিতে কোনো ধরনের র্যাঙ্ক টোকেন কোনো কিছু নাই, র্যাঙ্ক টোকেন বলে কী কী যেন থাকে না, র্যাঙ্ক টোকেন ডবল পি আরপি টোকেন এরকম কিচ্ছু নাই, 0 থেকে আমরা ব্রঞ্জ মেরেছিলাম, ব্রঞ্জ 0 থেকে টপ 1 গিয়েছিলাম আর কি। তো যদি এরকম কিছু না ছাড়া যদি কেউ কোনো প্লেয়ার ব্রঞ্জ 0 থেকে টপ 1 সিজন 30 মারতে পারে, ব্রঞ্জ 0 থেকে টপ 1 মারতে পারে, তার জন্য 10,000 টাকা গিফট থাকবে আমার তরফ থেকে। জাস্ট উপযুক্ত প্রমাণ সহকারে আমাকে যদি দেখাইতে পারে, প্রুফ দেখাইতে পারে, তাকে আমি 10,000 টাকা গিফট দেবো। ওকে গাইস, এখন আরও একটা গিফট কথা বলে রাখছি, সেটা হচ্ছে যে আমার টার্গেট হচ্ছে হাইস্ট স্কোর করা। এই সিজনে হাইস্ট স্কোর হচ্ছে 1,17,392 আমাদের একজন বাংলাদেশের লিজেন্ড প্লেয়ার করেছে, তো তার টাকা আমি ইনশাল্লাহ ব্রেক করবো, করার পরে দেখা যাক কতদূর যেতে পারি। এবং সেই স্কোরটা যদি নেক্সট সিজনে যতগুলো প্লেয়ার ওই স্কোরটা ব্রেক করে সিজনের লাস্ট পর্যন্ত থাকতে পারবে, লাস্ট পর্যন্ত গ্র্যান্ডমাস্টার টিকে থাকতে পারবে ওই স্কোরটা নিয়ে লাস্ট মিনিট পর্যন্ত, তারা প্রত্যেকে একটা করে মান্থলি তাদেরকে আমি নিজে থেকে গিফট করব। তো দেখা যাক এই চ্যালেঞ্জগুলো কে অ্যাকসেপ্ট করে। টিভি গেমিং থেকে আমাদের আরও একটি টপিক রয়েছে, সেটি হচ্ছে এবারে র্যাঙ্ক সিজনে তিনি সর্বোচ্চ স্কোর করেন, অর্থাৎ সর্বশেষের দিকে তিনি যে স্কোর করেছিলেন তা বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল। ওই যে উপরে একটা প্রশ্ন, সমস্যা না, 4 নম্বর রয়েছে, 48+ পাইছে, কাম শেষ হয়ে গেছে। বলছি ভাই 48, আলহামদুলিল্লাহ।
গাইস এর সাথে কিন্তু আমরা করে ফেললাম টপ স্কোর গাইস একেবারে 420 স্কোর তো এই সিজনে সবচেয়ে হাই স্কোর ছিল 117392 তো সেটাকে চেস করে 117420 স্কোর আমি ডান করে ফেলেছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার এটা হচ্ছে হাই স্কোর এবং বাংলাদেশ রিজনে এটা হাই স্কোর এর উপরে এখন পর্যন্ত কোনো প্লেয়ার বা কোনো ইউটিউবার কোনো গ্যানোস্টার প্লেয়ার করতে পারে না দেখা যাক এই স্কোরটা নেক্সট কে ব্রেক করতে পারে And এখন আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে গেমিং ওয়ে তালহা থেকে আপনারা অবশ্যই অনেক আগে জানতে পেরেছিলেন যে গেমিং ওয়ে তালহা তার নিজের অর্থায়নে নিজের একটি স্বপ্নের বাড়ি তৈরি করতে যাচ্ছেন এবং 8 মাসের দীর্ঘ পরিশ্রমের পর তার বাড়িটাকে বানানো সম্পন্ন হয় এবং সে ব্যাপারে তিনি একটি কমিউনিটি পোস্ট করেছিলেন তার ইউটিউব চ্যানেলে এবারে আসা যাক বাংলাদেশের অন্যতম পরিচিত মুখ রাফসান দা চোটোভাইকে নিয়ে রিসেন্টলি রাফসান দা চোটোভাই তার পিসিতে ফ্রি ফায়ারের গেম খেলেন এবং সেই গেমের উপরে রিয়াকশন দিয়েছিল জিকু ভাই অফিসিয়াল তো চলুন দেখে আসা যাক রাফসান দা চোটোভাই ফ্রি ফায়ার খেলার পরে তার অনুভূতি কেমন ছিল আর তার উপরে কেমন রিয়াকশন দিয়েছিল জিকু ভাই অফিসিয়াল ভাই লাইফে ফার্স্ট টাইম ফ্রি ফায়ার খেললাম আমি বলছিলাম জিতেও গেছি আমি বলছিলাম ফর্টনাইট আর পাবজির বাচ্চা সত্যি কথা এটা মোবাইলেও খেললেও ফোনে খেললেও একই জিনিস এটা মনে হয় গ্রাফিক্স কার্ডের 1% ইউজ করে নাই গ্রাফিক্স কার্ডের ফ্যান বন্ধ হয়ে গেছে সম্পর্কে জানতে চাই কি ছিল সেই ছেলেটির রিপ্লাই তা দেখে নেওয়া যাক মেরা ট্যাটু বানায় আপনি মেরা ট্যাটু কিউ বানায় अच्छा लगता है तो ऐसे भी तो हो जाता है जब जब नहीं बना किसी और का बनाना चाहिए तो आप मेरा क्यों बनाया है अरे तुम तो बहुत दिन से फॉलो कर रहा हूं और तुम्हारा तो थोड़ा सा आवाज थोड़ा सा जोर से बोलो आवाज नहीं आ रही है आपका तुमको सब यूट्यूबर से ज्यादा तुमको पसंद करता हूं क्यों कोई कारण कारण हुआ कि बहुत अच्छे लगते हो লাভ ইউ দিল সে লাভ ইউ ইয়ার